হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকালবেলায় উঠে আজকে গরম জলটা খেয়ে দিনটা শুরু করলাম। আজ আর চিয়া সিড ওয়াটার ভিজাইনি, বিকজ সবসময় একঘেয়ে ভাল লাগে না। আর আসবে আজকে ইয়োগা স্যার, তো একবারে ড্রেস ট্রেস করে জলটা দিয়ে দিয়েছি মাইক্রোওয়েভে গরম করার জন্য। তারপরে লেবু চিপে এখন এটা খাবো আর একটু রিল্যাক্স করব, তারপরে ভ্লগিংটা স্টার্ট করবো। আর যেহেতু আজ গণেশ চতুর্থী, তো মা ছোট করেই ঠাকুরকে মালা টালা দিয়ে পুজো দিয়েছে মিষ্টি দিয়ে। তো এই অনেক দিন পর আজকে এক্সারসাইজ করলাম, প্রায় 2.5 মাস মতন হয়ে গেছে। হায়দ্রাবাদ থেকে চেক আপ করে তো মোটামুটি 2 সপ্তাহ হলো আসলাম, বাট কি হচ্ছে না, স্যারের সাথে একটু টাইম অ্যাডজাস্ট করতে প্রবলেম হচ্ছে, বিকজ 2.5 মাসের গ্যাপ হয়ে গেছে, স্যারেরও নতুন টিউশন চলে এসছে তার জন্য। তো যাই হোক, গুড মর্নিং সবাইকে। আজকে গরম জল খেয়ে তারপরে এক্সারসাইজ করলাম। হ্যাপি গণেশ চতুর্থী সবাইকে। আমাদের বাড়িতে তো লক্ষ্মী গণেশ আছে, গণেশ ঠাকুর। আমার মানে খুব শখ ছিল যে মা কবিদের ফ্ল্যাট হলে লক্ষ্মী গণেশ দুটো থাকবে। অ্যাকচুয়ালি আমার আম্মুর খুব ইচ্ছা ছিল যে বড় লক্ষ্মী থাকবে, আর আমার ইচ্ছা ছিল গণেশ। আর লক্ষ্মী ঠাকুরকে নাকি একা রাখতে নেই, তো মাকে বলেছিলাম যে মা তাহলে গণেশ ঠাকুর অর্ডার দাও। তো মা জাস্ট ওরম করে পুজো হয় না, যেহেতু আমাদের একটা জানুয়ারি মাসে কি একটা বেশ রাস পূর্ণিমা, সেদিন কারা বড় করে গণেশ আর লক্ষ্মী দুটোই পুজো হয় আমাদের ফ্ল্যাটে। এখন তো আমাদের এই হলের সামনে মানে মধ্যমগ্রামে যে সিনেমা হলটা আছে, শ্রীকৃষ্ণ হল, তো ওটা অ্যাকচুয়ালি আমাদের হল। তো ওর সামনে মনে হয় কয়েকটা বিজনেস কমিউনিটি থেকে ছোটো কাকা ওরা সবাই মিলে পুজো করছে। এই হলো ব্যাপার। এখন স্নান করতে যাই, গণেশ চতুর্থী হোক আর যাই হোক, ব্যাংক তো অফ নেই, সুতরাং আমারও অফিস চালু আছে। তো এখন স্নান টান করে যাব অফিসে, তারপরে কিভাবে দিনটা কাটে চলো দেখা যাক। স্নান করে রেডি হয়ে নিয়েছি, এবার যাই অফিসে, কাজ করে আসি। আমার তো আর ছুটির সৌভাগ্য নেই গণেশ চতুর্থীতে, কিন্তু ইচ্ছা আছে একটু বেরোনোর প্ল্যান, মেবি একটু বেরোতে পারি, কারণ টুবাই আমাকে বলেছিল আজকে দিনে ঘুরতে নিয়ে যাবে। বিশ্বকর্মা পুজোতে রাস্তায় মানে মাতাল ভর্তি থাকে, কিন্তু গণেশ চতুর্থীর দিন তো ওরকম থাকে না। তা আজকে জানিও না মা লাঞ্চে কী বানিয়েছে, তো এসে দেখবো কী রান্না করছে। এখন যাই অফিসে একটু কাজ করে আসি। যেহেতু আজ মঙ্গলবার, মা তো সোমবার যেহেতু নিরামিষ খায়, কিছু না কিছু স্পেশাল করবেই। মাছ এক দুরকম, নলে চিকেন তো বানিয়েছিল, সর্ষে দিয়ে নারকেল দিয়ে চিংড়ি মাছ ভাপা, আর বানিয়েছিল চিকেনের পাতলা ঝোল। এটাও তাও বোনের জন্য, কারণ বোন চিকেন খেতে মানে ওর অ্যাকচুয়ালি মাংস খেতে ইচ্ছা করছিল, তার জন্যই চিকেন আর চিংড়ি মাছ দুটোই একসাথে। দুপুরবেলায় অফিস থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছি না মানে অ্যাকচুয়ালি 5:50 শুয়েছি, তারপরে দেখি সন্ধে লেগে গেছে। আমি না ভয় পেয়ে গেছি, ভাবছি 7টা বেজে গেল নাকি। তারপরে উঠে দেখি ও মা দেখি 6টাও বাজেনি, মানে দেখছি এখন তাড়াতাড়ি সন্ধেও লেগে যাচ্ছে। তো ভাবলাম মাঝে একদিন চাল ভেজানোর জল মাথায় দিয়েছিলাম, ভেবেছিলাম সপ্তাহে একদিন করে দেবো, তারপর তো হায়দ্রাবাদ চলে গেলাম, এশিয়া দেওয়া হয়নি। আর ওটা একটু 12 ঘন্টা ভিজিয়ে রাখলে মানে বেটার হয়, তো এখন একটু চালটা ভেজাবো। এই যে দেখো এতটা মতন এই যে চাল নিয়ে নিয়েছি, এবার জল নেব। ফার্স্ট এতে নর্মাল ওয়াটার নিচ্ছি, কারণ এটা থেকে বেরোবে প্রচুর নোংরা, তো এটাকে প্রথমে ধোব, ভালোভাবে কচলাবো। আমার যেহেতু চুল অল্প তার জন্য আমি অল্পই চাল নিই। এই যে নেক্সট, একবার ধুয়ে হয়ে গেছে, নেক্সট আমি মিনারেল ওয়াটার নিয়ে নিয়েছি। তো এটা এরকম এর অন্তত তিনবার জল দিয়েছি, জল দিয়ে এটাকে রং করে ঢেকে রেখে দেবো, এটা টাইট কন্টেনারে কিছুক্ষণ পর ঢুকে দেবো। তারপর আমার কাছে যেহেতু টাইট কোনো মানে সেভাবে ওই বটল টটল নেই, তার জন্য এটাকে আমি টিফিন বক্সের মধ্যে এরকম তো গাইজ এখন একটু বেরোচ্ছি, তাড়াহুড়ো করে রেডি হয়েছি। আমি তো নর্মাল মেকআপ টেকআপ করি না অ্যাকচুয়ালি, টুবাই মানে আগের সপ্তাহে আমি অনলি মঙ্গলবার দিনে একটু বেরিয়েছিলাম, একদম লাইটটা কম। আগের সপ্তাহে মঙ্গলবার দিন সিনেমা দেখতে গেছিলাম জাবান, তারপরে আর কোথাও বেরোনো হয়নি। টুবাইকে বলছি আমার ভালো লাগে না বাড়িতে থাকতে, সানডেতে জাস্ট ওর বাড়ি থেকে বাইক বার করে না ওর বাড়িতে গেছিলাম, জামা চেঞ্জ করলো, তারপর আবার চলে এসে এই হলো ঘোরা হয়ে গেল। ঠিক আছে, আমাকে সেদিনই বলেছিলো মঙ্গলবার দিন তোকে নিয়ে, মঙ্গলবার দিন ঘুরতে নিয়ে যাবো। তো একটু কাজে একটু ফেসে গেছিলো, ওর অ্যাকচুয়ালি কিউসি হচ্ছিলো মালে, তো তার জন্য এখন আমাকে, এখন তো বেরোবেই না। তারপরে আমাদের একটা ফ্রেন্ড, দুটো ফ্রেন্ড অ্যাকচুয়ালি,
ওদের দুজনে একসাথে অপারেশন হবে হাতের এই শোল্ডারে এখানটায়, তো তার জন্য একটা ডকুমেন্টস নিতে ভুলে গেছে, তো ওটাই এখন দিতে যাচ্ছে অ্যাপোলোতে। ওরা অলরেডি চলে গেছে দুজন, তো ভাই বললো চল তাহলে একবারও ঘোরাও হয়ে যাবো, তো সেটাই হতে যাচ্ছে এখন। চলো আমাদের সাথে তারপরে কোথায় যাই সব তোমাদের সাথে শেয়ার করছি। সো ফার্স্টেই চলে গেলাম অ্যাপোলোতে, ওখানে গিয়ে কাগজগুলো দিয়ে আসলাম, দেন টুবাই বলল চল কোথাও যাই ঘুরে আসি, আর যদি আমাকে কোথাও ঘুরতে না নিয়ে বাড়ি নিয়ে যেত তাহলে আমাকে টিচ করতো, কারণ আমাকে প্রমিস করেছিল ঘুরতে নিয়ে যাবে। তো ঠিক করলাম যে টুবাই বলল তাহলে চল আইসক্রিম খেয়ে আসি, আর টুবাই না ইয়োগার্ট বা মিষ্টি খুব একটা ভালো খায় না, রসগোল্লা খায়, পনির ছানা এগুলো খায় না, তো ফ্রোজেন ইয়োগার্ট আইসক্রিম তো খাবেই না। আর কেন জানি না আমার ফেভারিট ফ্লেভারটাই নেই কোকোনাট, আমার কোকোনাটের যে কোনো ফ্লেভার খুব ভালো লাগে বাট নেই, তো আমার জন্য ম্যাঙ্গো নিয়েছিলাম। আর গণেশ চতুর্থী স্পেশাল বলে মোদক আইসক্রিম বেরিয়েছে ওটা একটু নিয়েছিলাম উইথ লটস অফ বোবার কিউব ম্যাঙ্গো, বাট মোদাকটা আমার একদম ভালো লাগেনি বিকজ আমার অ্যালার্জ একদম ভালো লাগে না। আমরা মানে গেলেই বাইরেটাই বসে আর পড়ছিলো, প্রচণ্ড জোরে বৃষ্টি, তার জন্য খেতে খেতে গাড়ির ভিতরে চলে এসেছি। আর এখানে আসলে কী হয় বলতো, টুবাই গালবার থেকে রোলও নিই নেয়, আর আমি ফ্রোল্যান্ডের আইসক্রিমটাও নিয়ে বাইরে বসে আমরা খেতে খেতে গল্প করি। বাট যেহেতু আজকে বৃষ্টি পড়ছিলো ওই জন্য হাফ মানে অল্প একটু বাকি ছিল, তো বাকিটা গাড়িতে নিয়েছিলাম, যেতে যেতে যেতেই খেয়ে নিয়েছি, গল্প করতে করতে বাড়িও। আইসক্রিমটা এতটা কোয়ান্টিটিতে ছিল যে বাড়ি এসে আর মানে ডিনার করিনি। আর গালবাতে গেছিলাম, গালবাতটা তো পাশেই ছিল, ওখানে টুবাই রোল খায় আর আমি নর্মালি আইসক্রিম খাই, তো আজকে আমাকে বলছে তুই আইসক্রিম নে ভিতরে আমি রোল নিচ্ছি, তা আমি তখন বললাম যে কেন আমি কিছু খাবো না, আমি তো এটাও হতে পারে খেতে পারি, তো কী ভুল মানে আমি বলিও নি, আমি বললাম ঠিক আছে তুই অর্ডার দিয়ে নে আমি যাচ্ছি। অর্ডারটা দিয়েছে কি ওরা কীভাবে যে ভগবান জানে দুটো রোল দিয়ে দিয়েছে, একটা তো টুবাই খেয়েছে আর একটা বাড়িতে এসে নিয়ে আসলাম মা খেলো। আর তো যাই হোক আজকের এই ব্লগটা এইটুখানি, কালকে আবার ওই বন্ধুর দুটো অপারেশন আছে যাদেরকে তোমার ওই কাগজপত্রগুলো দিতে গেছিলাম, দুজনেরই একসাথে অপারেশন আছে, দুজনই ভর্তি, ওরা একটা সেমি প্রাইভেট রুম নিয়েছে অ্যাপোলোতে, তো কালকে যাই না, যদি টুবাই নিয়ে যায় তাহলে যাবো, নাহলে একবারে বৃহস্পতিবার শুক্রবার দিন তো চলে আসবার, কালকে অ্যানেস্থেশিয়া করবে না, তো আমার মনে হয় খুব ঘুম পাবে আমি যাই না, কারণ আমার চোখে অ্যানেস্থেশিয়া করেছিল আমার না অপারেশন করার পর, প্রচণ্ড ঘুম পাচ্ছিলো মানে আমি জাস্ট তাকাতে পারছিলাম না, আমি ফ্লাইটে ঘুমাতে ঘুমাতে এসেছি, গাড়িতে ঘুমাতে ঘুমাতে এয়ারপোর্ট অব্দি গেছি, খাওয়ার সময় ইভেন ঘুমিয়ে পড়েছি যখন লাঞ্চ করছিলাম। তো ব্যাস ব্লগটা এইটুখানেই, আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগলো, ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, কমেন্ট করতে ভুলো না। তো এখনের মতন টাটা, বাই বাই, গুড নাইট, কাল দেখা হবে নেক্সট একটা ব্লগের সাথে, টাটা।